রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় নতুন ধরনের হাইপারসোনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এ সময় ভাষণে পুতিন বলেন, ঠিক ওই মুহূর্ত থেকে ইউক্রেনে চলমান যুদ্ধ আঞ্চলিক থেকে বৈশ্বিক রূপ নিয়েছে। পুতিনের দাবি, যুক্তরাষ্ট্র বিশ্বকে বৈশ্বিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন অগ্রাসী পদক্ষেপ বাড়ালে আমরা সমান দৃঢ়তার সঙ্গে জবাব দেব। পুতিন সতর্ক করে বলেন, যেসব দেশ তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনে হামলা চালানোর জন্য ব্যবহারের অনুমতি দিচ্ছে, তাদের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করার অধিকার রাশিয়ার আছে। অন্যদিকে আজ ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং দাবি করেছেন, রাশিয়া যুদ্ধকে একটি বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, রাশিয়া অবশ্য ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর আগে পারমাণবিক অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক সমঝোতার শর্ত অনুসারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল। হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেন, রাশিয়া ইউক্রেনের উপর তার নতুন উদ্ভাবিত ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে এই মরণাস্ত্রটির সক্ষমতা পরীক্ষা করছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।